তো আমার কাছে মনে দুজনের উচিত ধামধুম কাজ কাজ শুরু করে দেওয়া, এইসব সব বন্ধ করে পরিরোচিত আরও সিনেমা করা, ভালো ভালো সিনেমা করা, রাতের উচিত সিনেমা করা, কাজ করা, কাজ দিয়ে আসো। যেমন সাকিব খান দেখেন একটা জিনিস কিন্তু সবাইকে শিখাই দিল, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, যে উনি কাজ শুরু করলো কিন্তু কন্ট্রোভার্সি নাই। কারণে তুমি রাজার মিমকে নিয়ে সাহস করতে পারো না? না 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 না, আমার কথা আমার সাথে ঝগড়া লাগছে কেন সেটা বলি। আমার সাথে ঝগড়ার কারণ কি, ওরা দুজনে ঝগড়া লাগছে আসতে মাঝখানে যে কোনো সাবজেক্টকে নিয়ে, আমি এটাকে আটকাইছি। আমি কেন আটকালাম, এই জন্য পুরো আমার প্রতি রাগ করলো। রাফি, বেশ কিছু কৌতূহল আসলে একটু আজকে ভাঙাতে চাই, যেহেতু অনেকদিন পর আমরা একটা আড্ডা সেশন বসেছি। সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এখন বলা হয় যে চলচ্চিত্রের চাইতে বাইরের আলোচনাটা খুব বেশি হয়, এবং বাইরের আলোচনার কেন্দ্রবন্দিতে যেহেতু তোমরা থাকো, তোমাদের নিয়ে আলোচিত হয়। পরাণের সাফল্যের পর সবাই ভেবে নিয়েছিল APR নিয়ে রাফি দুটো ছবি বানাবে, বাইরের আরও প্রডিউসার এই জোড়া নিয়ে আরও চারটা ছবি সাইন হবে, যেটা ইউজুয়ালি আমরা দেখে আসছি দেশে দেশের বাইরে যে একটা ভাইব তৈরি হয়। সেই ভাইবটা তৈরি হলো না, মাঝখানে পরিমণির নানান রকম ফোন, পরিমণি মিমকে দিয়ে কাজ করতে দিবে না, আমিও একটা লাইভে জিজ্ঞাসা করলাম ওকে, তো এর মাঝখানে বলা হলো, ব্লেম আসলো যে না, রাফি এই গণ্ডগোলের মূল হোতা, রাজ আর মিমের সাথে সম্পর্ক। কিন্তু আমার বা আমাদের কষ্ট হচ্ছে একটা সুন্দর জুটি একটা সাকসেসফুল জার্নির পরে আর ছবি করতে পারলো না। তো অ্যাজ এ ডিরেক্টর হিসাবে এটা কীভাবে দেখো তুমি, পরাণের মতো করে যে পরাণ টু বানাতে হয়, তুমি টাকা পয়সা সব কিছু রেডি, তুমি কি পারবা কি না? না, এখন এটা তো আসলে দেখেন, আমাদের আমার কাজ ছিল নতুন একটা ছেলেকে নিয়ে আমি এরকম একটা বড় রিস্ক নিলাম, পরাণ এত হিট করলো, এখন এরপরে তো আসলে ওর কেরিয়ারটা ওকে ধরতে হবে। রাজার মিমকে না না, ধর মিম তো মিমের জায়গায় ঠিকঠাক আছে, ও তো কন্ট্রোভার্সিতে জড়ায় নেই। এখন রাজ যদি এরকম হইতো পরাণ করার পর, পরাণে কোনো পরাণ নিয়ে যত কেউ যত কেউ কথা বলছে, যত পরাণের আঘাত আসছে আমাদের পড়াশোনা হাউস, আমি কিন্তু সেগুলোকে আটকাইছি। রাজ তো দাঁড়ায় প্রেস কনফারেন্স করে নেই বা চিলাচি করে নেই, আমি কিন্তু হই হুল্লা করছি, অনেক বলছে যে রাফি বেশি কথা বলে, বেশি কথা এগুলো বলেও কিন্তু আমি আমার সিনেমাটাকে কিন্তু কোথাও মানে পড়ে যেতে দিই নেই, আমি কিন্তু আমার সিনেমাটাকে সুপারহিট করছি যে আমি পরাণের এত কিছু পরে পরাণটা আমি হিট করি, এত এত বড়ো একটা ব্যবসায়িক সাফল্য সাফল্য হইলো। এরপরে তো রাজের কেরিয়ারটা, ও যদি কোনো কাজে ঝামেলা পড়তো প্রফেশনাল কাজে আমি ওর পাশে দাঁড়াইতাম, এমন একটা জায়গায় ওর লাইফে ঝামেলা, ওর ফ্যামিলি, আমি তো ফ্যামিলির মধ্যে ঢুকতে চাই না। আচ্ছা, যেমন যেই দিন আসলে পরিমণি, কিন্তু চাওনি তুমি তো ঢুকতে হয়েছে তোমাকে? আমাকে ঢুকতে হয় না। এখন দেখেন তামি ভাই, ধরেন যেমন আমি ওইটা নিয়ে কিন্তু চুপ ছিলাম, কেন চুপ ছিলাম, আমি কিন্তু কোনো স্ট্যাটাস দেই নেই যখন আমাকে নিয়ে পোস্ট দিল, কারণ আমার কাছে মনে হয়েছে আমার আমার বন্ধুর ওয়াইফকে আমি অসম্মানই করতে চাই না, দরকার নেই, আমি চুপ চুপ হয়ে গেছি, কথায় কথা বাড়বে কী দরকার। ধরেন আপনার সামনে আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার ছোট ভাই, আমার কোনো একটা আমার ওয়াইফ অথবা আমার গার্লফ্রেন্ড আপনার সামনে আমার মারামারি করতেছে রাস্তার মধ্যে, কে পরিয়ার রাজ ধর না না, আপনি ওইটাতে যায়েন না, আমি উদাহরণ দিয়ে বলতেছি, মারামারি করতেছেন কক্ষ, আপনি যদি ফিরাবেন, আপনি অবশ্যই আপনার একটা ভালো মানুষ, আপনি ফিরাবেন কিন্তু তাই তোমরা এটা করো না, রাফি এরকম না, রাফির একটা সম্মান আছে, তোমার একটা সম্মান আছে। তারা দুজন রাস্তায় সিনক্রেট করতেছে গুলশান দুইতে, আমি এটাকে আটকাইছি। দেন আমাকে যখন পরি বললো যে রাজ এটা করছে, আমি বলছি না রাজ এটা করার মানুষ, রাজ এটা করেনি, আমার জানা মতো রাজ এটা করেনি। এখন রাজের যে রাজ যে কী করছে না করছে তা আমি জানি না, সে রাজ জানে, ওদের তো আমি জানি না, আমার তো সাথে সব কিছু করেন না রাজ, কী করে বা পরি কী করে ও তো দুজনে পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার সামনে যদি একটা বড় দুজন ঝগড়া করে আমার উচিত কি, একটা ভদ্রতা কি? আপনিও কিন্তু যদি আপনার স্টুডিওতে এসে ঝগড়া লাগে, পরির কারণে তুমি রাজ আর মিমকে নিয়ে সাহস করতে পারো না? না না না, আমার কথা আমার সাথে ঝগড়া লাগছে কেন সেটা বলি। আচ্ছা, আমার সাথে ঝগড়ার কারণ কি, ওরা দুজনে ঝগড়া লাগছে রাস্তার মাঝখানে যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে, আমি এটাকে আটকাইছি। আমি কেন আটকালাম, এই জন্য পুরি আমার প্রতি রাগ করলো, ওই যে পোস্ট দিয়ে দিল রাফির, রাফি মেনু ইয়ে আর এরকম কিছু একটা, তো এখানে আমার জায়গায় আপনি হলে আপনি এই কাজটাই করতেন। আপনার সামনে যদি পরিয়ারা ঝগড়া করে আপনি বলবেন না যে রাজ তুমি ঝগড়া করো না, পরি তুমি ঝগড়া করো না, আর না রাজ মনে হয় এরকম না, স্বাভাবিক। তো এটা আমি এটাই করছি আমার জায়গা থেকে, তারপরে ঝগড়া লাগছে, মানে আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি, মানে আমি এখনও বলতে চাই না, কারণ ওরা আসলে একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট রাজের কেরিয়ারের অনেক বড় ক্ষতি হয়ে গেল আর কি, এটা তো অবশ্যই ফ্যাক্ট। মানে পরাণের সাফল্যটা ও ক্যাশ করতে পারলো না, ব্যাপারটা এরকম, সাফল্য ক্যাশ করতে তো পারছে ওই সময়, এরপরে তো এখন মানুষ আমার লাইফে যদি এখন বারবার কন্ট্রোভার্সি চলে আসে এই ধরনের জিনিস, সাধারণ মানুষ তো আসলে এগুলো খুব কষ্ট পায়। আচ্ছা রাফি, তাহলে
আমি এ পর্যন্ত এই প্রশ্নটা অনেককে করেছি, কিন্তু কিছু কিছু আর্টিস্ট বলেছে যে ব্যক্তিগত লাইফ আসলে ক্যারিয়ারের জন্য খুব বেশি প্রতিফলিত হয় না, আমি তো আমাকে দেখবে পর্দায়। ব্যক্তি ইমেজ তাহলে খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে? কিছুটা তো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এরকম না, কিছুটা তো ইম্পর্টেন্ট ব্যক্তি ইমেজ, কিছুটা তো ইম্পর্টেন্ট। আপনি এমন কাউকে তো আপনার শোতেও আনবেন না যার ইমেজ খুব একটা ভালো না, ইমেজ তো একটা ফ্যাক্ট। যেমন আপনার সাংবাদিকের একটা ইমেজ লাগে না, সব পৃথিবী সব কিছু ইমেজ তো একটা ইম্পর্টেন্ট। একটু তো ক্ষতি হয় ভাই, মানুষজন হাসাহাসি করে এটা ক্ষতি না, মানে শুধুমাত্র ব্যবসায়িক লাভ হইলে তো না, মানে কন্টেন্ট দিলে অনেক ভিউ হয় তার মানে তো সে অনেক বড় কিছু এরকম না। মানুষ আপনাকে যখন হাসাহাসি করে, মানুষ যখন এইসব দেখে তখন তো খারাপ। আর মানে এই ধরনের এখন তো বিষয়টা একটু নোংরামি পর্যায়ে চলে গেছে না, অবশ্যই খারাপ, দুজনের জন্যই খারাপ, দুজনেই তো ভালো। যেমন পড়ি আমি শুনেছি মা চোর ছবিতে নাকি খুব ভালো অভিনয় করছে, তো কেউ এটা নিয়ে কথা বলতেছে না এখন। না আলোচনাটা ওটাই বলছিলাম যে সিনেমার আলোচনাটা সিনেমায় আর থাকে না, এটা খুব খারাপ আসলে বাইরের দিকে। তো দুজনেই আমার খুব কাছের মানুষ, আমি চাবো এটা ঠিক হয়ে যাক, ওরা দুজনেই ঠিক করে ফেলুক অথবা ওরা আলাদা হয়ে যাক। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তরটা দিলে না, যে রাজ আর মিমকে নিয়ে আসলে এই বিষয়ে এই জঞ্জালে যাবে না বলে আর কাজ তুমি ভাবছো না? আমার ভাবার এখন সময় আসে নাই, আমি তো একসাথে তাদের মিমকে নিয়ে ব্যাক টু ব্যাক দুটো সিনেমা বানালাম। ওই তো অপশন দিলাম যে প্রডিউসার রেডি, কিন্তু সেটা ভাবা যাবে কি না? গল্প ডিমান্ড করলে ভাববো, তারপর কথা বলবো। গল্প যদি ডিমান্ড করে দুজনকে চায়, বা ওদের মধ্যে পার্সোনাল সমস্যা থাকলে তো ভাবা উচিত না, ওদের দুজনের মধ্যে তো এখন মানে যেই ঝামেলাটা একবার হইলো দুজনেই চিন্তা করবে দুজন। মিম তো অবশ্যই ভাববে রাজের সাথে এখন কাজ করবে না হয়তো, কারণ ওর তো ওর উপর তো বড় ঝড় গেছে একটা। রাইট, তার মানে ওইটাই আসলে অবশ্যই, মানে যেহেতু ওকে নিয়ে কথা উঠছে তো ও তো সামনে হয়তো কাজ করে গেলে চিন্তা করবে কাজ করার জন্য। যাই হোক, ও কেন মানে এখন যে কোনো কাজ করতে গেলে ভাববে একদমই, মানে ওই ইনসিডেন্টটাই আসলে এই জুটির আর ঘুরতে দেয়নি, বা তোমরা আসলে অ্যাডভান্স আর ভাবতে পারোনি? রাস্তার উপর আর সিনেমায় করে নেই, আপনি খেয়াল করে দেখেন এরপরে কোনো সিনেমা শুট করছে? যেগুলো গ্যাসুদ্দিন সেলিম সেটাও আগের আগের ছবি, সব শেষ হয়েছে, কিন্তু নতুন কিন্তু কোনো ছবি আসলে ও এখনো মানে পরানের পর বা হাওয়ার পর কিন্তু কোনো সিনেমা সাইন করেনি। না, খুব স্বাভাবিকভাবে তোমারই তো আসলে অ্যানাউন্স করার কথা ছিল যে রাজ আর মিমকে নিয়ে আমি আরও তিনটা ছবি সাইন করবো, মানে যেটা প্রথমে বললাম। না, আমি রাজকে নিয়ে সিনেমা করবো, কারণ দেখেন আমার রাজের প্রতি তার অভিমান নাই, এখন একটা বিপদে বেচারা পড়ছে বা পরিওর সাথে ও ঝগড়া হচ্ছে, এখন এটা ওদের ফ্যামিলিগত ব্যাপার, ওদের কী হচ্ছে আমি জানি না, আমি তো থাকি না ওদের সাথে। তো আমার কাছে মনে হয় দুজনের উচিত ধামধুম কাজ শুরু করে দেওয়া, এইসব সব বন্ধ করে পরির উচিত আরও সিনেমা করার, ভালো ভালো সিনেমা করা, রাজের উচিত সিনেমা করা, কাজ করা, কাজ দিয়ে আসুন। যেমন শাকিব খান দেখেন একটা জিনিস কিন্তু সবাইকে শিখাই দিল, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, যে উনি কাজ শুরু করলো কিন্তু কন্ট্রোভার্সি নাই, কিন্তু এখন কিন্তু ওনাকে কেউ প্রশ্ন করে না যে আপনার ওয়াইফরা কোথায়, এখন তাকে প্রশ্ন করে প্রিয়তম মানে। তা আমি ওদের দুজনকে বলবো, তারা দুজনে আমার কাছে মানুষ, দুজনেই খুব ভালো অভিনয় করেন, তারা দুজনের জন্য খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। এটা একটা সৎ পরামর্শ দিলাম, মানে আমি একদম সরাসরি প্রশ্ন করেছিলাম যে মিমকে কাজ করতে দাওনি করি তুমি, এবং সেই উদ্দেশ্য নিয়ে আসলে রাফিকে তুমি অনেক গালমন্দ করেছো এবং তারপরে কি বলছিল, এটা একেবারে ভুয়া এবং বাকওয়াজ কথা। কি বলছিল এই 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 লাইন এটা বলছিল? ভুয়া এবং বাকওয়াজ কথা এই 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 লাইনটা বলছিল। যাই হোক, সেটা সে তো ওর স্ট্যাটাসে পেয়েছি। এমনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কুটতর্ক আসলে সিনেমার জন্য খুব বেশি ভালো ফল দেয় না। যেমন ওইটা আমি যেটা বলবো, আমার দামালকে অনেক বেশি ইফেক্ট করছে ওই সমস্যাটা, দামাল যেভাবে যাচ্ছিল, যদিও আমি একটা জিনিস বুঝে গেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছবি কখনো সুপার ডুপার হিট হবে না, বাংলাদেশের মানুষ মানে তারা অনেক বেশি দেশপ্রেমিক না, একটু দেখ সবাই দেশপ্রেমিক না, তারা দেশপ্রেমের ছবি, কিন্তু আমাকে হলমালিক থেকে এরকম ফোন দিয়ে বলা হয়েছে ভাই ওই মুক্তিযুদ্ধ ছবিটা লিখেন না, একটু রোমান্টিক ছবি পোস্টার পাঠান তাহলে মানুষ দেখতে যাবে, মানুষের প্রেম ভালোবাসা দেখতে চায় আসলে। তারপরে দামাল যেভাবে যাচ্ছিল, যেভাবে মানুষ দেখতেছিল, যেন আপনি যদি হলে সিনেমা দেখছেন, খালি কিন্তু ছিল না হল, না খালি ছিল না, এবং আমি তো নিজে এটা ডিস্ট্রিবিউশন করছি, অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে দামালের, যত টাকা ইন হয়েছে আমরা কিন্তু অনেক, আমরা কিন্তু লাভ করছে অনেক, হিউজ ব্যবসা হয়েছে এবং আরও ব্যবসা হইতো এই ঘটনাটা। আপনার যে একটু প্রশ্নটা করলেন না যে ব্যক্তি ইমেজ, অবশ্যই ইমেজ যে একটা ফ্যাক্ট, এই ঘটনার পর মানুষ দামালের প্রতি আগ্রহ কমে যে এই কন্ট্রোভার্সির প্রতি চলে গেল, অনেকে সিনেমা দেখতে যায়নি দামাল, এটাই এটাই আমি আসলে শুনি, এই কন্ট্রোভার্সিটা অনেক বেশি ইফেক্ট করছে, মানুষ বিশ্বাস করছে আচ্ছা রাজা রাজার মিমিকে তাহলে পরো কি, আচ্ছা তাহলে তো মানে মানুষ তো আসলে ওদেরকে একটু ভালোবাসে, মানুষ কিন্তু একটা স্টারকে বা অভিনেতাকে যখন ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, একদমই তারা কষ্ট পায় এগুলো দেখলে।